আচ্ছা কিন্তু হয়তো যে সব তরুণদের পাতা বা টিেনেজ পাতা যেগুলো সেগুলাই হয়তো স্ট্রিপ কার্টুন যায় না আমি যতটা বুঝতে পারছি না আসলে আমরা আছে একটা নতুন বিষয় मजा লাগলো শুনে তো আমরা হয়তো আজকে একটা তরুণদের নিয়ে একটা স্ট্রিপ কার্টুন দেখব তাহলে তো আমি একটা কুইক কার্টুন ড্রইং করলাম আপনাদের জন্য আপনারা যদি একটু দেখেন আজকে ধুমপান দিবসে এরকম একটি কার্টুন যে অর্থটা কি দাঁড়াবে কি দাঁড়াবে যে আমি এখানে আসছি যে এক লক্ষের মুখ ভর্তি তামাক জাত দ্রব্যের মানে ধূমপানের জিনিসপত্র এক লোক মুখ ভর্তি সিগার সিগারেট পাইপ নানা রকম ধূমপানের জিনিস সে সে একেবারে ধোঁয়া ধোঁয়া করে দিচ্ছে হ্যাঁ তো তার গলায় একটা অ্যান্টিসাইন হ্যাঁ তার গলার মধ্যে একটা রেড কালারের অ্যান্টিসাইন যে এই লোকটা আজকের জন্য মানা

হ্যালো জি আপনার নাম বলুন আপনি কোথা থেকে ফোন করেছেন বলুন আমার নাম হচ্ছে মেহের আফরোজ জামান জি আমি ঢাকা থেকে উত্তর থেকে বলছিলাম জি বলুন আপনার বলুন আমি এই আপনার এই কার্টুনের অনুষ্ঠানটা বেশ অনেকদিন ধরেই আমি দেখে আসছি এবং আমার কাছে খুব ভালো লাগে আর তো আজকে আমি জানতে ই করতে চাচ্ছিলাম যিনি শেখাচ্ছেন উনি একটি পত্রিকার সঙ্গে জড়িত আছেন তো আমি জানতে চাচ্ছিলাম যে এর আগে যে সময় হয়েছিল জয়নুল আবেদিনের মতো কার্টুন আমরা পাচ্ছি না কেন এবং বিষয় ভিত্তিক কার্টুন পত্রপত্রিকাতে আসছে না কেন এবং এই আসার আসার ক্ষেত্রে ওনার সাজেশনটা কি

আমরা একটা জিনিসকে ব্যঙ্গাত্মক করে বা রসবোধ নিয়ে উপস্থিত হচ্ছে অন্যদের সামনে দুর্ভিক্ষের কোনো কিছুই রসবোধ নিয়ে উনি অবশ্যই দেখাননি এটা কার্টুন ছিল না আসলে তো বুঝতে পারছি আপনি যেটা বলছেন যে যেটা যে হয়তো উদাহরণটা এরকম হতে পারে যে আমাদের একসময় আমাদের রণবীর যেরকম খুব সুন্দর কার্টুন করেছেন বা কামাল যে মুক্তিযুদ্ধের সময় রাজাকার বিরোধী যে কার্টুন করেছেন এরকম জোরালো কার্টুন কেন হচ্ছে না বা এরকম জোরালো কার্টুন ই আপনার মতে কেন আসছেন না হ্যাঁ এটা নিয়ে একটা জিনিস বলা যেতে পারে কি এখন কিন্তু মানে এন্টারটেইনমেন্ট বিনোদনের অনেক মাধ্যম যে আমরা আজকে টিভি চ্যানেলে শো করছি অনেক টিভি অনেক রেডিও চ্যানেল অনেক কিছু তাই অনেক সময় দেখা যায় যে অনেক কিছু হলেও আগের মতো ব্যাপারটা সারা দেয় না জোরালো হয় না হয়তো অনেক ভালো একটা কার্টুন হয়েছে তো মানুষের যেমন মানে আজকাল জীবনটা এত গতিশীল হয়ে গেছে হয়তো ওই কারণে জিনিসগুলো অত হিফালে না কিন্তু তারপরে বলবো যে হচ্ছে না এটা কিন্তু ঠিক না যেমন আমাদের শিশির ভট্টাচার্য উনি মাঝে মাঝে এমন সব অদ্ভুত সুন্দর সুন্দর মজার কার্টুন করেন যে এটা নিয়ে ন না ছড়া পড়ে যায় আমাদের আসান হাবিব এমন এমনি কার্টুন করেন এটা নিয়ে নানা রকম প্রশ্নের সৃষ্টি হয় হচ্ছে আর আমরা চাচ্ছি যে আমার এই কোর্সটা করার পিছনে উদ্দেশ্য এটা যে যাতে আমাদের কার্টুনিস্টের সংখ্যাও বাড়ে এই দিকে আগ্রহ আরও বেড়ে ওঠে আর আমরা এটা কিন্তু দেখেছি যে সেই উন্মাদ পত্রিকাটাকে ধরেও যদি আমরা দেখি তাহলে সেটাও কিন্তু বহু বছর ধরে চলে আসছে এবং এখন কার্টুনিস্টের সংখ্যা বাড়ছে প্রতি প্রতিটি পত্রিকা মনে করছে একজন কার্টুনিস্ট তাদের দরকার পத்திரিকা থেকে শুরু করে সব জায়গাতেই ফলে তো কার্টুনিস্ট হিসেবে ইভেন পেশা হিসেবেও নাও শুরু করেছে মানে আসলে হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না কিছু বছর আগেও যেটা অতটা সম্ভব ছিল না হ্যাঁ একটা ফোন নিয়ে নিচ্ছে হ্যালো 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 তৃষিয়াপু জি বলুন যে আমি বরিশাল থেকে জানি পাওয়া বলছিলাম জি বলুন বে আমার পুষ্টাটা হচ্ছে যে আমি ছোটবেলায় বা চাচা চৌধুরী বা নন ডিভেন্ডেড আইপিএস হাউজ স্পটাম হ্যাঁ তো আমি এই যে কার্টুন গুলো ঠিক আছে বাট আমার কাছে নতুন অনেক আইডিয়া আছে ধরেন অন্য অন্য সম্পর্কে আচ্ছা আমি সেগুলো আজকে দেখিয়েছিলাম সেদিন কি আপনি কার্টুনে মানে কার্টুনিস্টের কাছে আলছিলেন আমি এই পেপারটা দেখে আমার অনেক ব্যাপার গ্যাপ রয়ে গেছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে কি ওই মানে কার্টুন ওইগুলো যদি বলতেন সিরিয়াল সম্পর্কে আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মূলত চাইছেন হচ্ছে যে আমরা আসলে গত ১৫ ১৬ দিন যাব যে কোর্স করেছি সেই কোর্স একটা পুনঃপ্রচার আসলে চাইছিলেন তো হলে হয়তো বা আপনার গ্যাপটা পূরণ হয়ে যেত দর্শক আমরা তো সেটি করতে পারছি না কিন্তু আজকে আপনি যদি এখন লক্ষ্য করুন তাহলে আপনারা দেখবেন একটা থিম কিভাবে তৈরি হচ্ছে একটা নিউজ থেকে হতে পারে কোন একটা গল্প থেকে হতে পারে আজকে কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ কার্টুনই কিভাবে শিখছি পুরো ব্যাপারটাই কিন্তু আজকে আমরা আবার আপনাকে দেখাবো দেখাবো পুরো কার্টুনটা কিভাবে প্রথম থেকে আঁকা হচ্ছে শেষ পর্যন্ত আমরা পুরোটাই আপনাকে দেখাবো আপনি দেখতে থাকুন আমরা মনে হয় আপনাকে সহযোগিতা করতে পারছি আর এছাড়া আপনি যদি চান আপনি উন্মাদের একটা কোর্স আছে আপনি সেটাতেও কোর্স করতে পারেন আর আমাদের কাছে আপনারা আপনার কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন ইমেইল করে দিতে পারেন তাহলে আপনাকে আমরা কিছু অ্যাড্রেস ইমেল করে দিতে পারবো রিপ্লাই করে দিতে পারবো অসংখ্য ধন্যবাদ এখন আমরা যেটা নিয়ে এক্সারসাইজ করছিলাম ওটা যদি ফেরত দেই দেখুন আমি একটা কার্টুন এঁকেছি তার উপরে করে সেগুলো কি যে সিগারেট যেটা যেমন ধূমপান নিয়ে কথা বলছিলাম ওই সিগারেটটাকেই পেঁচিয়ে একটা মশার কয়েলের রূপ দিয়েছি এটাকে কালার হয়তো এখন বোঝা যাচ্ছে না এই কার্টুনটা কালার করলেই হয়তো বোঝা যাবে সিগারেটটাকে পেঁচিয়ে একটা মশার কয়েলে লুক দিয়ে দিয়েছি এবং ওই মশার কয়েলের ধোঁয়ায় মানুষ রুপী মশাগুলো সব গলা কেটে মরে মরে পড়ছে দেখা যাচ্ছে যে কয়েলের বিষাক্ত ধোঁয়ায় যেমন মশা মারা যায় সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় সেভাবে মানুষ মারা যায় এটা একটা চমৎকার একটা রসবোধ দিয়ে এটাকে আমি তুলে দেখালাম এটা একটা ওয়ে হতে পারে যেমন আগে আমরা অ্যান্টিসাইড ইউজ করেছি এখানে রূপক মশার জায়গায় মানুষ উম কয়েলের ব্যবহার করে আমরা দেখালাম তারপর আরো হতে পারে এই ফোন কলের ফাঁকে আমি তাড়াতাড়ি করে রেখে ফেলেছি যে এরকম যে একটা কঙ্কাল বলছে একটা মৃত ব্যক্তি বলছে ধূমপান স্বাস্থ্যের জন্য উপকারী

দিবোর্স যেখানে আসলে ধূমপান করতে মানা করা হচ্ছে সেখানে আমরা বিভিন্ন একটা ইস্যু নিয়ে আমরা অনেক ভাবে যদি আইডিয়া করতে চাই তাহলে কি হতে পারে সেম ভাবেই যদি যেহেতু আমাদের মেইন ইস্যুটা হচ্ছে একটা একটা ধূমপায় দ্রব্যকে নিয়ে বা সিগারেটকে নিয়ে তখন হয়তো ভাই আমরা যেমন বলছি যে কোনো কিছুই ক্যারেক্টার হতে পারে আমরা হয়তো আজকে একটা সিগারেটকে একটা ক্যারেক্টার বানিয়ে ফেললাম দেখুন একটা সিগারেটকে ক্যারেক্টার করে মানে নরমালি কি হয় একজন মানুষ ধূমপান করেন একটা সিগারেট উনি ধূমপান করেন

নানা দিক থেকে এই যে প্রতিদিন বলছি দৃষ্টিভকনা এটা ধরুন এখন তিনটা দৃষ্টিভকনা দেখালাম আজকের পেপারের বিষয় ছিল একটাই তো একটা বিষয়কে তিন ভাবে দেখালাম একটা অ্যাওয়ারনেস গড়ে তোলার জন্য যে মানুষ যাতে দেখে একটু আগ্রহ তৈরি হয় এই নিউজটা তার কারণ সবাই জানে সিগারেট খারাপ তারপরেও মানুষজন খেয়ে যাচ্ছে ব্যবহার করে যাচ্ছে তাই আরেক ভাবে দেখালাম টাকে একটা ক্যারেক্টার করে কার্টুনের মাধ্যমে যাতে মানুষ এটা সম্পর্কে সচেতন হয়

উপকূলের দুই কোটি মানুষ অরক্ষিত এখানে এরকম আছে যে খুলনা ডাক উপজেলায় পাঁচ হাজার মানুষ মাটি নিয়ে পানির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ঘূর্ণিঝড় আইলার আঘাতে বিধ্বস্ত বেরি বাঁধ মেরামতে নেমেছে তারা সকালে ভাটা শুরু হলে দলে দলে মানুষ বেরি ভেঙে যাওয়া অংশে জড়ো হচ্ছে নদী থেকে মাটি তুলে তা দিয়েই চলছে বাঁধ মেরামতের কাজ